রাকি ইউনিভার্সিটির শিক্ষক আশিম মাহাতাবকে কেন চাকরিচ্যুত করা হয়েছে তার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট অবস্থান কি তা বিবৃতির মাধ্যমে জানানোর দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি না মানলে সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেন। দিন শেষে শিক্ষার্থীদের দাবি না মানায় সব বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ব্র্যাক বয়কটের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা 7:30টায় স্থায়ী ক্যাম্পাসের মূল ফটকে আন্দোলনকারীদের পক্ষে মারুফ রহমান বলেন, আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসেছিলাম কিন্তু আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়নি, তাই আমরা ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি সারা দেশ সব বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বয়কটে ডাক দিলাম। গত শুক্রবার বাস্তবতা ও ভবিষ্যৎ শিক্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানান শিক্ষক আশিফ মাহতাব। তিনি বলেন, সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এ সময় সবার সামনে ওই পাঠ্যবই থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। এরপরে আশিফ মাহতাবকে চাকরিচ্যুত করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় সমালোচনা। এর মধ্যে বিবৃতি দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেখানে তারা বলেছে, চাকরি হারানো খণ্ডকালীন শিক্ষক আশিফ মাহতাবের উৎসের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির কোনো চুক্তি নেই। তবে আশিফ মাহতাব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার ইস্যুতে সমর্থনের অভিযোগ করেন। এদিকে আশিফকে চাকরিচ্যুত করার প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়টির মূল ফটকে মানববন্ধনের ঘোষণা দেয় ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট কমিউনিটি। বেলা 12টায় শিক্ষার্থীরা মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শত শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে প্রতিবাদকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। প্ল্যাকার্ডে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি উল্লেখ করে। শরীফ থেকে শরীফা, মানি না মানব না, আমাদের এই বাংলায় ট্রান্সজেন্ডারের ঠাঁই নেই, ট্রান্সজেন্ডার আর হিসরা এক না। মানববন্ধনে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী বলেন, আশিফ মাহতাব স্যারের সঙ্গে বৈষম্য করা হয়েছে, ট্রান্সজেন্ডার সকল ধর্মের কাছে অবৈধ, বাংলাদেশের আইন অনুযায়ী এটি বৈধ না, যারা এই বৈধতার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব, বাংলাদেশের ছাত্র সমাজ এর বিরুদ্ধে লড়াই করবে। এ সময় দুই দফা দাবি জানান শিক্ষার্থীরা। সেই দুই দফা না মানলে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনে হুঁশিয়ারি দেন তারা। দুই দফা হলো ব্র্যাক শিক্ষক আশিম মাহতাবকে কেন চাকরিচ্যুত করা হয়েছে তার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট অবস্থান কি তা বিবৃতির মাধ্যমে জানানো। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে কয়েকজন এসে আন্দোলনকারীদের ভেতর গিয়ে আলোচনার প্রস্তাব দিয়েও তারা রাজি হয়নি।